আচ্ছা, যাই দেখছি একটু কাছে যা, মাছ তুললে আপনাদেরকে দেখাতে পারো ভিডিওটা। কাছেই যাই। নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনারা দেখবেন ভারকালা বিচ বা যেটা ব্ল্যাক স্যান্ড বিচ নামে পরিচিত। আমি রিসেন্টলি কেরালায় ট্যুর করেছিলাম, তো আমি এর আগের পর্বে দেখিয়েছি ভারকালা বিচ বা ব্ল্যাক স্যান্ড বিচ কীভাবে পৌঁছালাম, কোথায় ছিলাম, সেগুলো কিন্তু দেখিয়েছি। কেউ যদি মিস করে থাকেন সেই ভিডিও উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর আজকে আমি অ্যাকচুয়ালি ভারকালা যে বিচে আমি ছিলাম সেখানে দি হোটেল, যে হোটেলের জন্য সেটার নাম হচ্ছে দি লুঙ্গি ফাইভ। তো সেখান থেকে আমি ভারকালা বিচে কী করে গেলাম সেটা কিন্তু আজকে আমি দেখাবো, এবং সেই সঙ্গে কী কী করলাম সেগুলো কিন্তু এই ভিডিওতে আজকে দেখতে পাবেন। তো যাই হোক, আপনাকে মোটামুটি দি লুঙ্গি ফাইভ হোটেলের কিছুটা ভিউ দেখাচ্ছি এখন, এরপর আস্তে আস্তে এখান থেকে চলে যাবো আমরা ভারকালা বিচের দিকে। এটি কমন স্পেসটা, খুব সুন্দর জায়গাটা বেশি। আপনার ওই ভারকালা শিবাগড়ি থেকে ওই অ্যাপ্রক্স 4 কিলোমিটার মতোই ধরুন। এদিক দিয়েও সি বিচ যাওয়া যায়। এই রাস্তাটি ঘরের পেছনে মিট করেছে, এই রাস্তাটা দিয়ে যেটা আপনার দেখালাম ওই রাস্তা। এই রাস্তাটাই হচ্ছে ঢোকার জন্য, আর এই রুমটাই হলো আমার, যেটা দিয়ে দেখাচ্ছে ভিডিও। এই রুমটাই হলো আমার প্রথমে, একদম এখান থেকে সেই বিচ। চলুন এবার যাওয়া যাক ভারকালা বিচের দিকে, আর দেরি না করেই। এই রাস্তা ধরে সি বিচ যাব এখন। রাতের বেলায় দেখাতে পারবেন, দিনের বেলায় দেখাচ্ছি। তাই এখান থেকে সি বিচ রাস্তাটা দিয়ে পশুরা নিজেদের মতো আনন্দ করছে। দার্জিলিং ক্যাফেটা, পুরো সি বিচটা ফাঁকা সকালবেলা, এখন সকাল মোটামুটি 7:51 মানে 8টাই ধরুন, পুরো সি বিচ দেখা যাচ্ছে। দেখুন রাতের বেলা কিছুই দেখা যায়নি, জোয়ার এসছে মনে হচ্ছে। আর এই উঁচু যে স্থানে দাঁড়িয়ে আমি নিচের দিকে তাকিয়ে দেখছি, এই জায়গাটাকে, এই উঁচু জায়গাটাকে কিন্তু ক্লিপ বলে। এরপরে লোকে লোকেরা নিয়ে যাবে একটু বেলা হলেই, চলি যাই একটু সামনের দিকে যতটা পাওয়া যায়। এগুলো রাতে সব ভিড় ছিল, ফরেনারদের সব, এখন ফাঁকা। পুরো রক দেওয়া, পুরো পাথরে ভর্তি, পুরো পাথরে ভর্তি। এখন ওটা ভালো লাগছে না অতটা, সকালবেলা বিচটা ভালো লাগছে কিন্তু রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট ভালো লাগছে না, যেহেতু আলো নেই।
মোটামুটি আপনাদের এইটুকুই দেখাই। এবার আমি নতুন দেখি জায়গা কোনো একটা সন্ধান করি। কাছাকাছি কিছু তো টেম্পল আছে, জনার্দন স্বামী টেম্পল আছে, নেটে দেখেছি। আমি এক্ষুনি হেঁটে এলাম আমার হোটেল যেখানে আছে লুঙ্গি বাইক, সেখান থেকে হেঁটে এলাম। হেঁটে এখন ব্ল্যাক স্যান্ডউইচ বার্কালা যেটা বলা হয় সেখানে আমি যাবো। এখন হেঁটে হেঁটেই যাবো, ওখানে বেশি দূরত্ব দেখাচ্ছে না, আপনাকে দ্বিতীয় রাস্তাটা দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমি ভেতর দিয়ে হেঁটে হেঁটে এলাম। এই যে রাস্তাটা দেখেন, হেঁটে হেঁটে এলাম, জাস্ট একটুখানি 100 মিটার দূর হবে, হেঁটে এসে এখানে দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক স্যান্ড, জায়গাটার নাম হলো ব্ল্যাক স্যান্ড বলবো। এখান থেকে সোজা রাস্তাটা এখন চলে যাচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচের দিকে। বেশি দূরত্ব না, 300 মিটার দেখলাম। চলুন আমি সেই বিচটা আপনাদেরকে দেখাই, ব্ল্যাক স্যান্ড বিচ যেটা বলা হয়। এই জায়গাটার নাম হচ্ছে ব্ল্যাক বিচ, ঠিক আছে? যেখানে এই অটোগুলো দাঁড়িয়ে আছে এটা ব্ল্যাক বিচ, অটো স্ট্যান্ড আছে ব্ল্যাক বিচ। এখান থেকে 300 মিটার পায়ে হেঁটে যেতে হবে। তো চলুন রাস্তা ধরে ধরে হেঁটে হেঁটে যাই। আমি ঢালু রাস্তাটা, আমি এখানে কিন্তু অনেক ইয়ে রয়েছে, মাসাজ সেন্টার রয়েছে, প্রচুর আয়ুর্বেদিক মাসাজ সেন্টার ভর্তি দেখলাম, ভর্তি। মানে বার্কালাস মানে মানে যেটা কী বলবো, ক্লিপে যখন আমি দাঁড়িয়েছিলাম রাতের বেলা যে ভিডিওটা আপনাকে একটু আগে দেখালাম বা রাতের যে ভিডিওটা, ওখানে কিন্তু প্রচুর আছে, প্রচুর মাসাজ সেন্টার আছে আয়ুর্বেদিক। সবই ব্ল্যাক বিচ দিলাম। এখানে অ্যাকোরিয়াম আছে দেখছি, যাই না অ্যাকোরিয়ামটা খোলা আছে কিনা, যাই হোক বিচের দিকে যেতে গিয়ে অ্যাকোরিয়ামটা পড়লো। এই একটা লাভ পায় হাঁটলে, দেখা যায় সব। গভর্নমেন্ট অফ কেরল ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকোরিয়াম খোলা আছে কিনা কে জানে। এখন যেটা পরে দেখছি আমি, তার আগে আগে বিচের দিকে যাব, ঠিক আছে? আগে বিচের দিকে যাই, তারপরে আছে কোথায় এখানে, কিন্তু কায়াকিং আমি করতে পারবো না, হাতে আমি চোট পেয়েছি ডান হাতে, তো সেই হিসেবে আমার পক্ষে মুশকিল কায়াকটা না। আপনার ব্ল্যাক স্যান্ড বিচটাই দেখিয়ে দিই, পা হেঁটে হেঁটে যতটা কভার করে তারপর তো আছি। আমি সত্যি কথা বলতে হাঁটতে ভালোবাসি, কিন্তু এসে গেছে আমার পা যাচ্ছে, নিচের দিকে নামতে পারবো। ক্লিপ মানে যেটা দেখলাম, ক্লিপ কিন্তু অ্যাকচুয়ালি বিচের উপরে অনেক উঁচুতে জায়গাটা থাকে, ওই জায়গাটা কিন্তু ক্লিপ বলে। আর নিচে আমরা যখন একদম জলের কাছে চলি, ওই জায়গাটা হচ্ছে বিচ বলে। এটাই পার্থক্য, আমি এটা জানতাম না, জিজ্ঞাসাও করলাম, আমি নেটেও সার্চ করো, এটাই জানতে পারলাম। আর এইভাবেই চলে এলাম কিন্তু ভারকালা বিচ, যেটা ব্ল্যাক স্যান্ড বিচ নামে পরিচিত। চলুন এখানে নেমে দেখা যাক। যাওয়া যাবে এখান থেকে, তার একটু দূরে দেখাচ্ছে, ওইখানে নামা যাবে দেখা যাচ্ছে, ওইখানে। তাহলে আমাকে ওই রাস্তা জিপিএসে দেখাচ্ছে ঠিকই, একটু ভুল করে ফেলেছি, জিপিএসে ঠিকই দেখাচ্ছে, আমি ভুল করেছি। নিচে নামা যাবে হয়তো, কিন্তু রিক্স নেব না, ওই দিক দিয়েই যাবো আমি। এই রাস্তাটাই শো করছে, ওখানে মাছ তুলছে সম্ভবত। চলুন যাওয়া যাক, এখান থেকে যাওয়ার রাস্তা দেখাচ্ছে কিন্তু যাবো না এখান থেকে, সম্ভবত ওখানে মাছ তুলছে। টাইম 8 o'clock, হাউ ক্যান আই গো দেয়ার, দিস ওয়ে, ওকে, স্ট্রেট স্ট্রেট ইন হুইচ ওয়ে, ওকে ওকে ওকে।
এই রাস্তাটা দিয়ে পরিষ্কার যারা স্ট্রেট পাবো বললো, যেটা ওনারা ইংলিশে বুঝতে পারছে না, বলতেও পারছে না। দেখি যা, দেখি এই রাস্তা দিয়ে যাই যাবে কিনা। সবই এই করেছে, সি বিচ দিয়েই নেমে নেমে গেছে এখান থেকে। স্ট্রেট রাস্তা তো দেখতে পাচ্ছি না, দেখি ওখান থেকে যদি যাওয়া যায়, দেখি একবার। ওকে ওকে ওকে, উনি আবার আমাকে বলে দিলেন রাস্তাটা। চলুন একটা ভালো জিনিস দেখানো যাবে আপনাদেরকে, মাছ ধরার ভিডিও। নামা যাবে নিচে বললো স্ট্রেট গেলে, নাহলে আবার ফিরে আসবে আর কি। আওয়াজ দেখছেন জলের, এইখান থেকে মনে হচ্ছে নামতে হবে। নামার তো অপশন দেখছি না কোথাও, কি করতে চাইছে কে জানে, মাছ ধরছে নাকি কে জানে। নেমেই দেখা যাক, চলুন নেমে দেখি কি করা যায়। কালো রঙের ব্ল্যাক স্যান্ড বিচ, এই জন্যই বলে পুরো বালিটা কিন্তু কালো দেখছি, পুরো পুরো বালিটা যে হাতে নেই, পুরো কালো বালি, পুরো পুরো বালি কালো, এই জন্য ব্ল্যাক স্যান্ড বিচ বলে। এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ। কেমন লাগছে দর্শক বন্ধুরা এই ভারকালা বিচ বা গোল্ডেন স্যান্ড বিচ, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, নাহলে আমি কী করে বুঝবো আপনাদের ভালো বা খারাপ লাগছে। এটাই কালো এখানে কিন্তু, এদিকে কী করছে কে জানে, পুরো কালো রঙের, পুরো কালো রঙের, এই জন্য ব্ল্যাক স্যান্ড বিচ বলে। এগুলোকে আকন্দ গাছ পুঁতে রেখে দিয়েছে, কি করছে কে জানে। দেখি অনেক দূরে ওটা কি দড়ি ধরে একটা টানছে, এখানে প্রচুর ক্যাকটাস জাতীয় গাছ রয়েছে দেখছি, প্রচুর ক্যাকটাস জাতীয় গাছ হয়ে রয়েছে, নিচ থেকে বোঝা যাচ্ছিল না কিন্তু এখন নেমে বোঝা যাচ্ছে সেটা। কি টানছে কি করতে যাচ্ছে কে জানে, পুরো ভিউটা আপনাকে একবার দেখাচ্ছি। জাস্ট অসম আওয়াজ আসছে, যা জাস্ট অসম, জাস্ট সূর্যটা উঠছে, মানে উঠে গেছে এখানে, আমি দেখলাম অনেক বেলা করে কিন্তু সূর্য ওঠে, 7টার সময় দেখলাম না পুরো ভালো করে আলো হয়েছে, মোটামুটি আলো, এখন মোটামুটি বাজে 8:17, মোটামুটি উঠে গেছে রোদ। আর বিকালেও দেখলাম প্রায় 6:30-7:15 সময় কিন্তু প্রায় অস্ত যাচ্ছে। এইটা কিন্তু একটা পার্থক্য চোখে পড়লো আমার, এবং এত হিউমিডিটি এখানে কম, মানে এত গরম, মানে জামা কাপড় ধুচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু শুকিয়ে যাচ্ছে। একটা কথা আপনাদেরকে বলি বন্ধুরা, যদি কেউ কেরালায় আসেন কখনো কিন্তু গরমকালে আসার চেষ্টা করবেন না, বর্ষাকালে আসেন তাও ভালো, গরমকালে কিন্তু আসবেন না, অবস্থা খারাপ। অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলে এখন মানে শীতকাল চলছে মোটামুটি, ধরুন আজকে ওই 31 জানুয়ারির, ওখানে প্রায় যা ঠান্ডা, ভালোই ঠান্ডা এবছরও পড়েছে, মানে 2024 সাল, কিন্তু এইখানে এসে দেখছি কিছু লেশমাত্র ঠান্ডা কিছুই নেই। তবে হ্যাঁ, রাতের বেলা কিন্তু যেটা আপনার বোঝা যাচ্ছে খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, হাওয়া দেয়, এবং হিউমিডিটি কিন্তু খুব কম, এতটাই কম, নামমাত্র, জামা কাপড় দিলেই শুকিয়ে গেছে, মোটামুটি গেঞ্জি কেচে দিয়েছি শুকিয়ে গেছে, জিন্স কেচে দিয়েছি আধা ঘন্টার মধ্যে জল ঝরে গিয়ে শুকিয়ে গেছে মোটামুটি। যাই হোক, আপনাদের দেখাবো এটা, কিন্তু কতদূর দেখাতে পারবো জানি না, এরা মানে মাছ তুলছে মনে হচ্ছে, যাই দেখছি একটু কাছে যায়, মাছ তুললে আপনাদেরকে দেখাতে পারবো ভিডিওটা।
কাছেই যাই। পুরো কালো বালি, অলরেডি স্নানের প্রস্তুতি চলছে ফরেনারদের, নেমেও গেছে জলে দেখছি। এখানে এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্ল্যাক স্যান্ড বিচ বারকালারি। এখান থেকে জাস্ট একটু দূরত্বে, মানে জাস্ট একজন কথা বলে জিজ্ঞেস করলেন যে পাশের বিচটার নাম কি, উনি বললেন ওডায়ন বিচ। তো জায়গাটা আপনাকে দেখা যাবে না, এখানে আপাতত এখন এটা তো ব্ল্যাক স্যান্ড বিচ আছে, আর ওডায়ন বিচটা একটু দূরেই জাস্ট আসবে কিনা ক্যামেরা জানি না, দেখাচ্ছি জাস্ট এর পাশে ওই দূরে একদম দূরে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা, আমরা মোটামুটি এই এপিসোডের একেবারে শেষের দিকে চলে এসেছি। এর পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে ওডায়ন বিচ। ওডায়ন বিচটা কিন্তু জাস্ট এর থেকে একটুখানি দূরত্বে সি বিচ ধরেই যাওয়া যায়। তো যাই হোক, আপনাদের সাথে সেই পর্বে গিয়ে আবার দেখা হবে। এখন তাহলে আপনাদের সবাই থেকে বিদায় চেয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।